আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব নতুন কারিকুলামের নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের তৃতীয় অধ্যায় বাংলাদেশ ও বঙ্গবন্ধু, মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা। তো এখান থেকে আমরা আলোচনা শুরু করব। তো সকলের প্রতি রিকোয়েস্ট, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করার জন্য। এখানে আমরা একটা দলগত কাজ দেখতে পাচ্ছি। মূলত আজকের ক্লাসে আমরা এই দলগত কাজ এক এটা সমাধান করব। এই শিখন অভিজ্ঞতায় আমরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আলোচনার মাধ্যমে বঙ্গবন্ধুর দেশপ্রেম ও আত্মত্যাগের বিষয়টি তুলে ধরব। আমরা পাঠ্যপুস্তকে প্রদত্ত তথ্য ও এলাকার মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানেন এমন কোনো বয়স্ক ব্যক্তির কাছ থেকে তথ্য সংগ্রহ করব। এই শিখন অভিজ্ঞতার লাস্টের দিকে আমরা এরকম করব, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এরপর আমরা ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার জন্য ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় অবস্থান থেকে আমাদের করণীয় কি কি তা নির্ধারণ করব। মানে এটা এই অধ্যায় শেষে আমরা এগুলো করব আর কি। ঠিক আছে, আমাদের সামাজিক এবং রাষ্ট্রীয় অবস্থান থেকে আমাদের কি কি করণীয় তাই করব। অবশেষে আমরা 26 মার্চের দিন বঙ্গবন্ধুর মেলার আয়োজন করে বঙ্গবন্ধুর জীবনের বিভিন্ন সময়ে ঘটে যাওয়া দেশপ্রেম ও আত্মত্যাগের ঘটনার উপরে কেস স্টাডি তৈরি করে উপস্থাপন করব। এখানে 26 মার্চ, দেখো এটা ফেব্রুয়ারি মাস, এরপর 26 মার্চ হবে, তাই না? আসবে মার্চ আসবে, তারপরে তো 26 মার্চে আমাদের এখানে কি করতে হবে, বঙ্গবন্ধুর দেশপ্রেম ও আত্মত্যাগের ঘটনার উপরে কেস স্টাডি তৈরি করে উপস্থাপন করতে হবে। দেখো এখানে দলগত কাজ এক, দলগত কাজ এককে আমাদের যেটা করতে হবে, আমরা 5 এবং অথবা 6 জনের দল গঠন করতে হবে। একটা দলে 5-6 জন তো করে থাকে, তোমাদের তো দল গঠন করাই আছে। এরপর আমরা দলে বসে বসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশপ্রেম ও আত্মত্যাগ নিয়ে আলোচনা করে একটি প্রবন্ধ, কবিতা, ছবি বা দেওয়ালিকা ইত্যাদি তৈরি করব। ঠিক আছে, এটা তৈরি করে এটা আমাদেরকে জমা দিতে হবে। ঠিক আছে, এখানে দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশপ্রেম ও আত্মত্যাগ, এর উপরে ভিত্তি করে আমাদের কি করতে হবে, একটা প্রবন্ধ লিখতে হবে অথবা কবিতা বা ছবি বা দেওয়ালিকা এটা তৈরি করতে হবে বা লিখতে হবে। তো দেখো আমরা এইভাবে প্রবন্ধটা লিখতে লিখতে পারি। যদি প্রবন্ধ দেখাতে চাও তাহলে এভাবে লিখতে পারো কি, এখানে দেখো আমি একটা প্রবন্ধ লিখেছি প্রায় 150 শব্দের মধ্যে বা 300-200 শব্দের মধ্যে। আর এরপরে যদি তোমাদের স্যার যদি প্রবন্ধ, এত বড় লেখা তো আর একটা মানে তোমার বইয়ে ধরবে না, ভালো করে খেয়াল করো, এত বড় লেখা তো তোমার বইয়ে যতটুকু জায়গা আছে ওখানে ধরবে না। যদি তোমাকে এই যে প্রবন্ধটা লিখতে বলে, যদি স্যাররা বলে যে তোমাকে এই কাগজের ভিতর লিখতে হবে এতটুকু জায়গার ভিতরে, তাহলে তো তুমি এত বড় লেখা লিখতে পারবে না। তখন তোমাকে কি করতে হবে সেটাও আমি দেখাবো এই ভিডিওর লাস্টের দিকে। এখন যদি তোমাদের স্যার বলে যে অন্য কাগজে এরকম একটা প্রবন্ধ লিখে আনতে, তখন তোমরা চাইলে এভাবে লিখতে পারো, আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আমাদের ছোট্ট এই লাল সবুজ পতাকার দেশটি, যে দেশটির প্রবৃদ্ধি এখন পার্শ্ববর্তী দেশ ভারত থেকেও বেশি এবং যে দেশটি এখন বিশ্বের অন্যান্য দেশের জন্য একটা রোল মডেল। সেই স্বাধীন বাংলাদেশ নামটি উচ্চারিত হওয়ার সাথে সাথে যে অমর চির বিপ্লবী মহানায়কের নাম চলে আসে, তিনি আমাদের সকলের প্রিয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু আমৃত্যু দেশ ও দশের কথা ভেবেছেন, তিনি মনে প্রাণে গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী ছিলেন। তিনি সবসময় মনে করতেন ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়। বঙ্গবন্ধু বাংলাদেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের মানচিত্র বিশ্বের বুকে মাথা উঁচু করে ঠাঁই পেত না, তাই না? বঙ্গবন্ধুকে অস্বীকার করার ক্ষমতা কোনো বাঙালির নেই। তিনি যেমন ছিলেন বাংলাদেশের স্বাধীনতা পূর্ববর্তী মুক্তির জন সংগ্রামের নায়ক, ঠিক তেমনি স্বাধীনতা পরবর্তী অর্থনৈতিক মুক্তি ও সংগ্রামের স্বপ্ন দ্রষ্টা। সাধারণ মানুষের মৌলিক চাহিদা, অন্ন, বস্ত্র এবং বাসস্থানের জন্য অধিকার আদায়ে তিনি ছিলেন একটি পরিবারের পিতার মতো, তাই তো তিনি জাতির পিতা। বঙ্গবন্ধু শোষণহীন সমাজ গঠনের জন্য আমৃত্যু সংগ্রাম করেছেন, দেশে বাংলার স্বাধীনতা পরবর্তী শিল্প ও কৃষি খাতে সমান মনোযোগী ছিলেন তিনি। কিন্তু 1971 সাল থেকে 75 সালে এই 4 বছরে জাতির পিতা যে স্বপ্ন নিয়ে এসেছিলেন তা আগস্টের এক কালো রাতে কয়েক মুহূর্তের মধ্যেই নিঃশেষ হয়ে যায়।
স্বাধীনতা বিরোধী বিপদগামী কিছু মানে কিছু সেনার জন্য, মানে সেনার হাতে। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু তার পরিবারের উপর বর্বরোচিত হামলা এবং নৃশংস হত্যাকাণ্ড বাংলার ইতিহাসের কালো অধ্যায় হয়ে থাকবে, হয়েই থাকবে। যে মানুষটি দেশ ও দেশের মানুষের স্বপ্ন বাস্তবায়নের আমরণ সংগ্রাম করে গেছেন, সেই মানুষটি তার ও তার পরিবারের উপর ঘৃণ্য বর্বরোচিত এই হামলা ছিল বাংলার স্বাধীনতা প্রিয় প্রতিটি মানুষের পিঠে চাবুকের কষাঘাতের মতো। বাঙালি কেবলমাত্র একজন পিতাকেই হারায়নি, হারিয়েছিল এই একটি ছায়াশীতল বট বৃক্ষ, যার অভাব আজও জাতি অনুধাবন করে। ধানমন্ডির 32 নম্বর সেদিন বঙ্গবন্ধুর কেবল রক্তাক্ত হয়নি, রক্তাক্ত হয়েছিল স্বাধীন বাংলার লাল সবুজ পতাকাটিও। সেই রক্তের দাগ আজও শুকায়নি। ভাষা আন্দোলনের শুরু লগ্নেই অর্থাৎ 48 সালের 11 মার্চ তিনি গ্রেপ্তার হন। তারপরে 1967 সালের 6 দফা আন্দোলন, 69 সালের গণ অভ্যুত্থান, 70-এর সাধারণ নির্বাচন, নেই বঙ্গবন্ধুর নাম, ঠিক আছে, কোথাও নেই বঙ্গবন্ধুর নাম। বাংলার ইতিহাসের পাতায় পাতায় রয়েছে বঙ্গবন্ধুর নাম, মানে বলা হচ্ছে কোথায় নেই বঙ্গবন্ধুর নাম, সব জায়গায় রয়েছে, ঠিক আছে, এখানে কম হবে, কোথায় নেই বঙ্গবন্ধুর নাম, বাংলার ইতিহাসের পাতায় পাতায় রয়েছে বঙ্গবন্ধুর নাম। 1971 সালের মুক্তিযুদ্ধের মহান নেতা আজও কোটি কোটি বাঙালির হৃদয়ে বেঁচে রয়েছেন। তিনি বেঁচে থাকবেন ততদিন যতদিন বইবে পদ্মা মেঘনা যমুনা। বঙ্গবন্ধু শেখ মুজিব রহমানের বীরত্ব গাথা বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, লেখা থাকবে বিশ্ব ইতিহাসের দরবারেও। জাতির পিতার আত্মত্যাগ কোনো কিছুর বিনিময়ে শোধ করা যাবে না। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতেই আত্মত্যাগের কথা বারবার উঠে এসেছে। বঙ্গবন্ধু মানে বললেন, বাংলার ছেলেরা, বাংলার মায়েরা, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার বুদ্ধিজীবী যেভাবে সংগ্রাম করেছে, আমি কারাগারে বন্দী ছিলাম, ফাঁসি কাষ্ঠে যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে দমায় মানে দাবায় রাখতে পারবে না। পাকিস্তানের যে রাওয়ালপিন্ডিতে প্রহসনমূলক মিথ্যা মৃত্যুদণ্ড রায় বাস্তবায়নের জন্য যখন ইয়াহিয়া খান সকল বিচারপতিকে ডেকে পাঠান, তখন এরকম বলেন, তখন বঙ্গবন্ধু তখনই বুঝে গিয়েছিলেন যে তাকে হত্যা করার জন্য পশ্চিম পাকিস্তানের সরকার একটা একটা হয়ে উঠে পড়েছে, লেগেছে। হ্যাঁ, বঙ্গবন্ধু বন্দী অবস্থায় তার কারাকক্ষের পাশে নিজেই নিজের কবর দেখতে পান। এ প্রসঙ্গে তিনি বলেছিলেন, ভয় নেই, আমি তৈরি আছি। বঙ্গবন্ধু পাক হানাদারের শুধু একটা অনুরোধ করেছিলেন, তার মৃত্যুর পর তার মানে লাশটি যেন বাঙালির কাছে হস্তান্তর করা হয়। বঙ্গবন্ধু সাংবাদিক ডেভিড ফন্ট একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, আপনি যখন দেখলেন ওরা কবর খনন করছে, তখন আপনার মনে কার কথা জাগলো? তো আপনার দেশের কথা, তো না আপনার স্ত্রী পুত্র পরিজনের কথা? উত্তর বঙ্গবন্ধু নিঃসংকোচে বলেন, আমার প্রথম চিন্তা হয়েছিল আমার দেশ, তারপর আমার পরিবার, আমি আমার জনগণকেই বেশি ভালোবাসি। সারা জীবন বঙ্গবন্ধুর একটি স্বপ্ন ছিল বাংলার দুঃখী অবহেলিত আর দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানো। তার একটি স্বাদ ছিল নির্যাতিত মানুষের মুক্তি ও স্বাধীনতা। পশ্চিম পাকিস্তান থেকে ফিরে প্রথম স্বাধীন বাংলায় পা রেখেই আবেগ আপ্লুত অশ্রু সিক্ত কণ্ঠে বঙ্গবন্ধু বলেছিলেন, আমি আজ বাংলার মানুষ দেখলাম, বাংলার আকাশকে দেখলাম, বাংলার আবহাওয়াকে অনুভব করলাম, আমাকে আমি বাংলা আমি সালাম জানাই, আমার সোনার বাংলা আমি বড় ভালোবাসি, বোধ হয় তার জন্য আমাকে আমাকে বাংলায় ডেকে নিয়ে এসেছে। বঙ্গবন্ধুর চেয়েও তখন ছিল বঙ্গবন্ধুর চোখেও তখন ছিল 7.5 কোটি বাংলার মানুষের আশা তার অশ্রুসিক্ত ভালোবাসা। এজন্যই শত বর্ষ পরে আজও তিনি আম্লান হয়ে আছেন কোটি কোটি বাঙালির হৃদয়ে। দেশের মানুষের জন্য এরকম ত্যাগী নেতা বিশ্বের ইতিহাসে কোথাও আছে বলে মনে হয় না। পরিশেষে কবিগুরু রবীন্দ্রনাথের সুপ্রভাত কবিতাটির শেষের কয়েকটি লাইনের কথা মনে পড়েছে, উদয়ের পথে শুনি কার বাণী, ভয় নাই ভয় নাই, নিঃশ্বাসে প্রাণ যে করিবে দান, ক্ষয় নেই তার ক্ষয় নেই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই প্রবন্ধটি আমি সংগ্রহ করেছি চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী কর্নার থেকে।
তো এখন আমি তোমাদেরকে বলি, যদি তোমাদেরকে এত বড় লেখা যদি তুমি লিখতে চাও, তাহলে তো তোমাকে বাইরে থেকে একটা পৃষ্ঠা লাগবে, তাই না? মানে একটা দুটা পৃষ্ঠা পেজ লাগবে এ4 সাইজের। এখন তোমাকে যদি এত পেজ না দেয়া হয়, তোমাকে যদি বলে বইয়েই লেখা, মানে বইয়েই যদি লিখতে বলে, তাহলে এত বড় লিখতে পারবে না তুমি, তখন এতটুকু লিখবা, ঠিক আছে? দেখো এরকম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দেশপ্রেম ও আত্মত্যাগ, এখানে পরে এতটুকু লিখবা, ঠিক আছে? 20 শতকের বাঙালি জাতির নবজাগরণের প্রাণ পুরুষ হচ্ছেন বঙ্গবন্ধু, তিনি বাংলার জনগণের পরিচয় সংকট মোচনে ত্রাণ পুরুষ, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের কেন্দ্র পুরুষ, প্রত্যেক জাতির শ্রেষ্ঠ পুরুষ থাকে আমাদের, মানে শ্রেষ্ঠ পুরুষ হচ্ছে বঙ্গবন্ধু, বাঙালি চেতনায় মননে ও জীবনে বঙ্গবন্ধু সদা প্রত্যাবর্তনশীল এক বীর, অনিবার্য শিখা তার দেশ ও প্রেম, দেশ প্রেম তার দেশ প্রেম ও আত্মত্যাগ আকাশ সম। আপনার জীবনে বঙ্গবন্ধুর প্রত্যক্ষ অবদানটি হচ্ছে স্বাধীনতা, আর এই স্বাধীনতার জন্য জীবনভর ধারাবাহিকভাবে তিনি ত্যাগ স্বীকার করে গিয়েছেন, সহ্য করে গিয়েছিলেন যতনা, এবং সবশেষে শাহাদাত বরণ করেছেন স্ত্রী পুত্র কন্যা, তাদের স্ত্রী স্বামী শিশুপুত্র রাসেল, ঠিক আছে? শিশুপুত্র রাসেল, এখানে পয়স হবে আত্মীয় বর্গ সহ। এ হচ্ছে আমার আপনার মানে জাগরণের সব বিষ পান করে আমাদের জন্য বিষমুক্ত জগৎ রেখে মৃত্যুর কোলে ঢেলে পড়ার মতো, তাই না? বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আমার প্রত্যেক বঙ্গবন্ধু, মানে আমি এবং আমরা প্রত্যেকে বঙ্গবন্ধুর জীবনের যাতনা, তারপর ত্যাগ এবং রক্তের ঋণে আবদ্ধ। এই ঋণের বিশালতাকে আন্তরিকভাবে অনুভব করা আমাদের নৈতিক ও নাগরিক দায়, যা ছাড়া একজন নৈতিক মানুষ ও সুনাগরিক হওয়ার পক্ষে অসম্ভব। তো দেখো, এটা আমরা এভাবে পূরণ করে ফেললাম। আজকের ক্লাসে আমরা 27 নম্বর পেজ আলোচনা করলাম, পরবর্তী ক্লাসের প্রত্যেক আলোচনা করবো। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।